এবার প্রবীর ঘোষালের সমর্থনে পোস্টার। দুদিন আগে প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার পড়েছিল, এবার প্রবীর ঘোষালকে তৃণমূলে স্বাগত জানিয়ে পোস্টার পড়লো কোন নগরের বিভিন্ন এলাকায়। এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় বলেন, প্রবীর বাবু বিজেপি ছেড়েছেন এমন কোনো খবর নেই, অথচ তৃণমূলের এক পক্ষ পোস্টার দিয়ে প্রবীর বাবুকে বিরোধিতা করেন, আবার এক পক্ষ পোস্টারের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছে। এটা থেকেই বোঝা যাচ্ছে দলটার দেউলিয়া অবস্থা। অপরদিকে তৃণমূলের হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব বলেন, প্রবীর বাবুর বিরুদ্ধে বা পক্ষে কোনো পোস্টারই দলে অনুমোদিত নয়। দলে কাউকে নেওয়া বা বাদ দেওয়া সম্পূর্ণ বিষয়টাই মমতা ব্যানার্জি এবং দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত। তার সাধ্য সামর্থ্য মতো এই যে আপনার উত্তরপাড়া বিধানসভায় কয়েকদিন আগে দেখলাম প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার পড়েছিল, আজকে আবার বলছে তৃণমূল কংগ্রেসের প্রবীর ঘোষালকে স্বাগত। এই বিষয় গোটা বিষয়টাকে আপনি কী চোখে দেখছেন? দেখুন, আমি বলি এটা হয়তো খুব সিরিয়াস ম্যাটার, কিন্তু মানুষ মজার পর্যায়ে পৌঁছে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনো পোস্টার লাগানো, কোনো পোস্টার ছেড়ে দেয়া, এর উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সিদ্ধান্ত বা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কাজকর্ম কিন্তু নির্ভর করে না। দলে কাকে সরিয়ে দেওয়া হবে এবং কাকে স্বাগত জানানো হবে, এটা কেউ পোস্টারে প্রবীরবাবু নাম বলতে পারেন না বলতে পারেন, কিন্তু দলে এই সিদ্ধান্ত, দলীয় পরিকাঠামোগত যে ব্যবস্থা আমাদের, সেটাতে এটা আলোচনা করে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেন। স্বাভাবিকভাবে কেউ পোস্টার লাগালে এবং না লাগালে, যে পোস্টার পার্টির অনুমোদিত নয়, কোনো পোস্টার যদি পার্টির অনুমোদিত হয় সেটা রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদেরকে বলে দেওয়া হয়, সেই অনুমোদন ছাড়া কোনো পোস্টার থাকলে আর না থাকলে দুটোর ক্ষেত্রেই আমাদের খুব মন্তব্য করার স্কোপ নেই এবং মন্তব্য করা বাঞ্ছনীয় নয়। আমার যেইটুকু বোধ বুদ্ধি আছে, আমরা দলের একজন দায়িত্বশীল কর্মী, আমাদের দল এইটা ঘটনাটা বারবার হচ্ছে বলে আপনাকে খুব বিস্তারিতভাবে বলি, আমাদের দলের যে ব্যবস্থা, আমরা কাউকে দলে অন্তর্ভুক্ত করা অথবা দল থেকে কাউকে বাদ দেওয়া দুটোই জেলা পর্যায়ে আমরা এটা করতে পারি না। আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ অ্যাপ্রুভড বাই স্টেট তৃণমূল কংগ্রেস, স্টেট তৃণমূল কংগ্রেস তার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী নেত্রীর অনুমোদন নিয়েই এগুলো হয়। স্বাভাবিক কারণে এগুলো খবরের কাগজের জন্যে এগুলো ম্যাটার, কোনো অন্য রাজনৈতিক দলের জন্য ম্যাটার, আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, প্রবীর ঘোষাল বিজেপি ছেড়ে দিয়েছেন, উনি টিএমসিতে জয়েন করতে চান, এরকম কোনো খবর আমার কাছে নেই। আমি যতটুকু ওনার বক্তব্য শুনেছি, সদ্য ওনার মাতৃপ্রিয় হয়েছেন এবং উনি একটু সেই সব নিয়ে একটু রাজনীতি থেকে দূরেই থাকতে চান, আমি ওনার যা বক্তব্য শুনেছি। তো সেই জন্য এখানে তো আমাদের বক্তব্য খুব বেশি কিছু নেই, তবে তৃণমূল কংগ্রেস দলটার আভ্যন্তরীণ অবস্থা কী সেটা এটাতেই প্রকাশিত হচ্ছে। একজন দল পরিবর্তন করেছে, অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তিনি নিজে বলেননি যে তিনি টিএমসিতে যেতে চান, তার মধ্যেই দেখলাম যে কোন্নগরে পোস্টার পড়ল, অনেক কিছু নোংরা ভাষা সেখানে ব্যবহার করেছে, আবার আরেকটা পোস্টারের কথা আপনি বলছেন যে টিএমসি তাকে স্বাগত জানাচ্ছে, এটা সম্পূর্ণ টিএমসি দলের যে দেউলিয়া অবস্থা সেটারই প্রকাশ। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।